নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথ পুলিশ টানি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে 2021 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। কেন? কারণ আজকের এই ভিডিওতে মানে তোমরা যারা সদ্য ক্লাস 9 থেকে 10 উঠেছ, যারা 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের প্রথম ইউনিট টেস্ট যেটা হবে এপ্রিল মাস নাগাদ যেটা হয়, সেই ইউনিট টেস্টে 7টি বিষয়ে কোন কোন সিলেবাসের অন্তর্ভুক্ত কোন কোন অধ্যায় পরীক্ষা হবে তার সমস্ত সিলেবাসটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে, কাটবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টের কী কী পরীক্ষা হবে না হবে সমস্ত কিছু বলেও দিব এবং কেমন করে কোশ্চেন দেওয়া হবে সেটাও বলে দেবো আমি। তো দেখতে থাকো ভিডিওটি, দেখা যাক। ইউথফুল স্টাডি সঞ্জীব সরকার, এটা আমার নাম। দশম শ্রেণী ক্লাস 10 মাধ্যমিক 2021, মানে 2021 যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এটা ফার্স্ট ইউনিট টেস্ট সিলেবাস। সম্পূর্ণ সিলেবাস দিচ্ছি, এটা সকল বিষয় একত্রে একটি ভিডিওতে পাবে তোমরা। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে লেখা আছে মাধ্যমিক ফার্স্ট ইউনিট টেস্ট অল সাবজেক্ট সিলেবাস ক্লাস 10 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো দেখে নাও ফার্স্ট সামেটিভ যে ইভ্যালুয়েশন, প্রথমে বাংলা বিষয়টা দেখে নাও। বাংলা বিষয়ে তোমাদের কী কী পরীক্ষার জন্য পড়তে হবে ফার্স্ট ইউনিটের জন্য, বছরের প্রথম থেকে যদি করা শুরু করা যায় তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে তোমাদের 2021 জন্য। তো দেখে নাও বাংলা বিষয়ে সাহিত্য সঞ্চয়ন যে পাঠ্য বইটা রয়েছে তোমাদের, সেই পাঠ্য বই থেকে তোমাদের যে পাঠগুলো পড়তে লাগবে একদম বইয়ের প্রথমে চলে যাবে, দেখবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন, এই পাঁচটি তোমাদের পড়তে হবে। এরপরে তোমার সে সহায়ক পাঠ অর্থাৎ কোনি যে পাঠটা রয়েছে, কোনি কোনির 1 থেকে 31 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। এরপরে ব্যাকরণে তোমাদের পড়তে লাগবে কারক ও অকারক সম্পর্ক, তারপরে প্রথমে অনুবাদ অর্থাৎ বঙ্গানুবাদ, ইংলিশে থাকবে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে। এবার দেখে নাও ইংলিশ, ইংলিশে লেসেন 1 যে থাকবে যেটা ফাদার সেলফ, লেসেন 2 থাকবে ফেবেল, লেসেন 3 থাকবে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আর অ্যাক্টিভিটি যেটা রয়েছে গ্রামাটিক্যাল, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল যেগুলো যেগুলো রয়েছে সেগুলো করবে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আমি সমস্ত বিষয়ের কোশ্চেন অ্যান্সার তোমাদের কিন্তু দেবো কয়েকদিন পর থেকে। তারপর দেখে নাও ভূগোল ও পরিবেশ যেখানে থাকবে, প্রথম অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই পাঠটা, সেখানে নদী, বায়ু, হিমবাহ, এই পাঠটা তোমাদের পড়তে লাগবে। এবং পঞ্চম অধ্যায় ভারতের ভূমিকা মানে ভারতের প্রাকৃতিক পরিবেশটা পড়তে হবে তোমাদের, প্রাকৃতিক এবং আঞ্চলিক পরিবেশটা রয়েছে, আঞ্চলিক পরিবেশটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে লাগবে, প্রাকৃতিক পরিবেশটা কিন্তু প্রথম ইউনিট টেস্টে লাগবে। তো বুঝে গেছো এটুকু? এবার ইতিহাস ও পরিবেশ, এখানে কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় তোমাদের ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তারপরে জীবনবিজ্ঞান ও পরিবেশে প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন ও কোষচক্র, এটা হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞানের, এই দুটো পার্ট পড়তে লাগবে। ভৌতবিজ্ঞানে চলে আসো, যেটা প্রথম অধ্যায় রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এরপরেই রয়েছে গ্যাসের আচরণ, তারপরে আলো, তারপরে পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যায় বৃত্ত, এবং তারপরে রয়েছে আয়নীয় ও সমযোজী বন্ধন। তো এই কটা কিন্তু পড়তে লাগবে, ভালো মতো করে কিন্তু পড়বে, প্রথম থেকেই পড়ো খুব ভালো মতো, কিন্তু তোমাদের রেজাল্ট তাহলে হবে, প্রিপারেশন করবে ভালো মতো না চ্যাপ্টার ওয়াইজ। এরপর চলে আসে গণিতে অর্থাৎ অঙ্কে, দেখে যেটা এটা করতে হবে প্রথম অধ্যায়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিতীয় অধ্যায় পড়তে লাগবে সরল সূত্রকষা, তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, চতুর্থ অধ্যায় আয়তঘন, এরপরে পড়তে হবে অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্বা বৃত্তাকার চোঙ, দ্বিঘাতকরণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তো এই কটি পাঠ তোমাদের কিন্তু পড়তে হবে খুব ভালো মতো করে, বুঝতে পারছো? তো এই পাঠে দেখলে ভালো মতো করে কিন্তু তোমাদের পড়তে হবে। হ্যাঁ, তো এই ছিল আজকের আলোচনা। তোমরা এই আলোচনার মাধ্যমে তোমাদের 7টি বিষয়ে কী কী পরীক্ষার জন্য পড়তে হবে তা তোমরা জানতে পারলে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখবে, স্কুল বিশেষে কিন্তু মানে সিলেবাসটা কিন্তু চেঞ্জ হতে পারে, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা মূল সিলেবাস সেই সিলেবাস ধরে আমি আলোচনা করলাম, কিন্তু যদি কোনো স্কুল চায় যে এখানে আমি অন্য কিছু অ্যাড করবো সিলেবাসের ভিতরে, সেটা করতে পারে, সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তোমরা জেনে নেবে, কিন্তু মূল সিলেবাস কিন্তু এটা, বুঝে গেল? তো এবার তোমাদের কাছে আমি একটা জিনিসই জিজ্ঞেস করবো, তোমরা কেবল সবেমাত্র 9 থেকে 10 উঠলে, তো তোমাদের কী কী বিষয়ের ভিডিও দরকার, কীরকম করে ভিডিও হলে তোমাদের সুবিধা হয়, তোমরা কীরকম টাইপের নোটস চাইছো, কীরকম প্রশ্নের ধরন চাইছো, সেটা সমস্তটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে কী হবে, আমি তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো সরবরাহ করতে পারবো।
তো আজকে এই অবধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, এবং তোমরা যদি এখনো ইউথফুল স্টাডি পরিবারের অন্তর্ভুক্ত না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যেন সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।